নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য করবে। প্রত্যেক মানুষের জীবনেই কিছু ইচ্ছে থাকে, কিছু স্বপ্ন থাকে, কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। সবাই চায় তাদের জীবনের সেই স্বপ্ন, সেই ইচ্ছে, সেই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। তার জন্যই প্রত্যেকটা মানুষ তার কর্মের মাধ্যমে দৌড়িয়ে চলেছে তার সেই অভীষ্ট লক্ষ্য সাধন করার জন্য। কিন্তু সবার ভাগ্যেই সবটা জোটে না, তাই অনেকে বহু পরিশ্রম করে, বহু কর্ম করা সত্ত্বেও তার কিন্তু অভীষ্ট লক্ষ্য পূরণে সে সমর্থ হচ্ছে না। তাই দর্শক বন্ধু, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটি বাস্তু উপায়ের কথা বলবো, যেটি সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের যে ইচ্ছে, আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সহজেই পূরণ করতে পারবেন। দেখুন, স্ক্রিনে দেখানো হচ্ছে একটি কামধেনু গরু। হিন্দু পুরাণের মতে দেবতা ও অসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন, তখন 14টি রত্ন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন। তারপরেই উঠে এসেছিলেন এই কামধেনু গরু। এই কামধেনু গরু হলো অভীষ্টদায়িনী গরু। তার কাছে যা প্রার্থনা করা হয় সে সবই পূরণ করে। কিন্তু এই কামধেনু গরুটি আপনারা গৃহের কোন জায়গায় রাখবেন, যাতে আপনাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়? এই কামধেনু গরুটিকে রাখতে হবে আপনার গৃহের পূর্ব দিকে, অথবা আপনার গৃহের দক্ষিণ পূর্ব কোণে রাখুন। এই কামধেনু গরুটিকে যখন রাখবেন, তখন নিচে একটি লাল কাপড় দিয়ে তার ওপর রাখবেন। দেখবেন যেন এই গরুটির ওপর কেউ যেন নোংরা আবর্জনা, ময়লা জামা কাপড় ঢেকে না রেখে দেয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাস্তু অনুযায়ী এই দিকে যদি কামধেনু গরুটি রাখতে পারেন, এবং গরুটির মুখ অবশ্যই আপনার গৃহের দিকে যেন থাকে, ল্যাজটি থাকবে বাইরের দিকে, এইভাবে যদি কামধেনু গরুটিকে আপনি রাখতে পারেন, আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ হবেই হবে, আপনার সকল ইচ্ছে পূরণ হবেই হবে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন, তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন, পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন।